আসসালামু আলাইকুম, রেখা রান্না চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। চিংড়ি মাছ ভুনার রেসিপিটি দেখার জন্য তো চলুন সবাই দেখে আসি। এখানে কিন্তু 2 কেজি চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছে, এগুলো কেটে ওয়াশ করে নেওয়া হয়েছে, এখন জাস্ট রান্না করার পালা। চুলায় প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলোই পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে আর এখন সয়াবিন তেল দেওয়া হচ্ছে। তো এ পর্যায়ে লবণ দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। হলুদ গুঁড়া দেওয়া হলো, মরিচ গুঁড়া দেওয়া হচ্ছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দেওয়া হলো। মশলাগুলো কিন্তু সবকিছু দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। পোস্ত বাটা অল্প একটুই দেওয়া হয়েছে। এখানে কাজু বাদাম বাটা দেওয়া হলো, এটাও অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। টক দই দিয়ে দেওয়া হচ্ছে। এবার সবগুলো মশলাকে একসাথে নেড়েচেড়ে মিশানো হচ্ছে এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। ভালোভাবে কষানো হচ্ছে, হয়ে গেছে। দেখুন তেলটা উপরে ভেসে এসেছে। আর এই পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেকগুলো চিংড়ি মাছ, বা চিংড়ি মাছগুলোর সাথে কষানো মশলাটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছে। আর চিংড়ি মাছটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভারও আসতেছে রান্নার সময়। আপনারা বাসায় ভাবে রান্না করলে বুঝতে পারবেন। চিংড়ি মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। আর একটু জালে বসিয়ে রেখে এই পর্যায়ে সামান্য ঘি দিয়ে দেওয়া হচ্ছে। স্মেলটা অর্থাৎ ঘ্রাণটা আরও সুন্দর আসবে। তো ঘিয়ের সাথে চিংড়ি মাছটাকে আরও ভালোভাবে মিশানো হচ্ছে। তো চিংড়ি মাছ কিন্তু একদম রেডি, এখন চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। থেকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এইভাবে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা, পোলাও গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে রান্না করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ডিসক্রিপশন বক্সে কিন্তু রান্নার সকল উপকরণের নাম দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে বেল আইকনে টিপ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।